It's your birthday. Happy birthday. It's your birthday. Happy birthday. It's a great day. That's what we say. Happy birthday. আরডি বর্মনের শুভ জন্মদিনে ওনার কলকাতা বাড়ি সাউদার্ন পার্কে যেটার বাড়িটা নিয়ে আপনাদের দেখাচ্ছি আজকে বাড়িটার কি অবস্থা বাড়িটার ভিউ ওনার একটু জাস্ট জিজ্ঞেস করছি ওনার সম্বন্ধে যে উনি আরডি বর্মন সম্বন্ধে কিছু বলবেন গান সম্বন্ধে ওনার কাজকর্ম সম্বন্ধে জাস্ট ওনার বাড়ির সঙ্গে কাইন্ডলি বলুন আপনার নামটা আমি বিপ্লব গাঙ্গুলি বলছি কলকাতার রাজবিহারী মোড়ে মেলোডি খুব বহু বিখ্যাত দোকান যেখানে আরডি বর্মন এসেছিলেন এক সময় আর যার সঙ্গে আলাপ হয়েছে মিস্টার আরডি বর্মন তার সঙ্গে আলাপ করা হয়েছে যিনি মিস্টার আশিস দাশগুপ্ত আমি এসেছি আরডি বর্মনের শুভ জন্মদিনে ওনার কলকাতা বাড়ি সাউদার্ন পার্কে যেটার বাড়িটা নিয়ে আপনাদের দেখাচ্ছি আজকে বাড়িটার কি অবস্থা বাড়িটার ভিউ আপনাকে দেখাচ্ছি এটা মেন গেট ওনার বাড়িটা হচ্ছে জাস্ট সাউদার্ন পার্কে ঢাকুরিয়া ব্রিজের সঙ্গীত সরণী সাউদার্ন পার্ক আরডি বর্মনের বাড়ি এখানে ঢাকুরিয়া ব্রিজের পাশে জাস্ট ঢাকুরিয়া ব্রিজ টুয়ার্ড গোল পার্ক গড়িয়াহাট 36/1 সাউদার্ন পার্ক যেখানে আমি দাঁড়িয়ে আছি আপনার যে বাড়িটা দেখছেন এটা একদা 1944 সালে শ্রী শচীন্দেব বর্মন সুদূর বাংলাদেশ থেকে এখনকার ত্রিপুরা এসেছিলেন এই জায়গায় বাড়ি করতে এটা একসময় ছিল কলকাতার শেষ প্রান্ত যেখানে আরডি বর্মনের জন্ম হয় এবং আরডি বর্মন অর্থাৎ আমাদের পঞ্চম দা দীর্ঘ 15 বছর কাটিয়েছেন তার শৈশবটা কাটিয়েছেন এবং যেখানে তার ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা হয়েছে তার হাতে খড়ি হয়েছে তবলা শরদ বাউতর গান এবং উনি খেলাধুলা করতেন এ বাড়ির পেছনের বিরাট মাঠ ছিল তখন সেই সময় এবং 1952-53 সাল পর্যন্ত শচীনকর্তার বাড়িতে ছিলেন তারপরে তিনি সুদূর তখনকার বম্বেতে পাড়ি দেন কর্মসূত্রে যদিও তারপরে তিনি এই বাড়িতে আর ফিরে আসেনি শোনা যায় এবং আরডি বর্মন তাও অনেক বছর ছিলেন এই বাড়িতে তারপর উনিও পাড়ি দেন সুদূর বাণিজ্যনগরী মুম্বাইতে এখনকার মুম্বাই যাই হোক এবং এই বাড়িতে অনেকেরই পদার্পণ হয়েছিল যেমন গুরুদত্ত সাহেব হেমন্ত কুমার সলিল চৌধুরী আলাউদ্দিন খান এবং এই বাড়িতে অনেক সুরের সৃষ্টি হয়েছিল উনি অনেক সুরের সাক্ষী ছিলেন এবং অনেক কিছু শিখেছেন অনেক কিছু দেখেছেন এবং এই বাড়ির পাশেই ওনার মামা থাকেন শ্রী অভিজিৎ দাশগুপ্ত মহাশয় ইনি একদা খুব বড় সাংবাদিক ছিলেন উনিও অনেক কিছু জানেন এই বাড়ির সময় ওনাদের সম্বন্ধে এবং 2006 সালে এই বাড়িটি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন হেরিটেজ টুয়ে তকমা দেন
এবং ওনারাই প্রপোজ করেন যে বাড়িটি দেব বর্মন স্মরণ হিসাবে, বাড়িটির সামনে রাস্তাটা দেব বর্মন স্মরণ হিসাবে করা হোক, সেটা এখনও পর্যন্ত হয়নি। এবং এটা বলে রাখা ভালো, এই রাস্তাটির নাম এখন সঙ্গীত স্মরণী, এবং সবাই চাইছেন, অনেকেই চাইছেন, ওনার পরিবারের অনেক যারা আছেন এবং সঙ্গীত অনুরাগীরা চাইছেন এই বাড়িটার একটা সংগ্রহশালা হোক, মিউজিয়াম হোক, লাইব্রেরি হোক, রিসার্চ সেন্টার হোক। আমি আজকে আরডি বর্মনের বাড়ির সামনে, কলকাতারই সামনে এক ভদ্রলোক, উনি আমি এসছেন এখানে, ওনারই একটু জাস্ট জিজ্ঞেস করছি ওনার সম্বন্ধে, যে উনি আরডি বর্মন সম্বন্ধে একটু বলবেন, গান সম্বন্ধে, ওনার কাজকর্ম সম্বন্ধে, জাস্ট ওনার বাড়ির সামনে। কাইন্ডলি বলুন আপনার নামটা। আমি বিপ্লব গাঙ্গুলি বলছি। হ্যাঁ, আরডি বর্মনের বাড়ির সামনে আসা আজকে সেলিব্রেশন বলতে কিছু নেই, কিন্তু এখানটা একটু ভালো লাগে, প্রতি বছরই আসে মাঝে মাঝে এমনি আসাও হয়। আজকে তো তার মধ্যে ওনার জন্মদিন, আনন্দের ব্যাপার, কিন্তু আজকে উনি নেই আমাদের মধ্যে, কিন্তু সে মিউজিক এনভায়রনমেন্ট আমাদের জীবনে সারা জীবনই থাকে। লেজেন্ডারি সব গানগুলি কোনো মানে কম্পেয়ার করা যায় না, সারা জীবন এটাকে মনে রাখতে হবে। আগের আরডি বর্মন, কিশোর কুমার, আশাপাশে লতা মঙ্গেশকর, গুলশান বাওরা, আনন্দ বাক্সি, গুলজার, এরা আছে কম্বিনেশন, আঞ্জান, ইন্দিবার, এবং আরডি বর্মন বাপিদারি বম্বে কেন, সারা ভারতবর্ষের একটা মানে বিশ্ব গানের একটা, মানে আপনি কোন আরডি বর্মনে কোনো একটা গান মনে করেন যে গানটা আপনাকে এখনো সারাক্ষণই গুনগুন করায়, বা মিউজিক স্পেশাল কিছু? আরডি বর্মনের তো সেই মেহবুবা গানটা আমার সবথেকে ভালো লাগে, গান কিন্তু দারুণ, মানে একটা দারুণ ভালো গানটা করে। আচ্ছা, আরো অনেক গান আছে, আচ্ছা বাংলা গান অনেক আছে, আচ্ছা মানে কোন গানটা বলবো, সব গানই তো ভালো, সব গানই ভালো লাগে, মানে সব গান ভালো লাগে, ওনার গানটাকে বাদ দেওয়া এরকম কিছু যায় না, মানে আপনি ফ্যান আরডি বর্মনের, যার জন্য আজকে এসছেন এখানে, এটার খুব ইম্পর্টেন্স একটা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আজকে মেলোডিতে এসেছি কলকাতা রাসবিহারী মোড়ে, যে দোকান বিখ্যাত কলকাতার একটা মিউজিক ইন্ডাস্ট্রির দোকান, যেখানে আজকে যেখানে আরডি বর্মন এসেছিলেন এক সময়, আর যার সঙ্গে আলাপ হয়েছে মিস্টার আরডি বর্মন, তার সঙ্গে আলাপ করা হয়েছে যিনি মিস্টার আশিস দাশগুপ্ত। আপনারা কথা বলুন, তার সম্বন্ধে জানুন যে উনি কী দেখেছেন, কী আলোচনা করেছেন, কী কী ওনার সঙ্গে এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে। ইনি হচ্ছেন মিস্টার আশিস দাশগুপ্ত। বলুন দাদা, আপনি আরডি বর্মন সম্বন্ধে কিছু বলুন, আরডি বর্মনকে দেখেছেন, কোন সালে এসেছিল এখানে? আরডি বর্মন এসেছিলেন আমাদের এখানে রাত্রি প্রায় 8:30 সময় আমাদের দোকানে এসেছিলেন। কোন সালে এসেছিলেন? আমাদের মালিক মিস্টার উৎপল চক্রবর্তী, ওনার সঙ্গে আমাদের আরডি বর্মনের একদম বন্ধুত্ব, আচ্ছা দুজনে বন্ধুত্ব। হুম, আরডি বর্মন এলে পরে উৎপল চক্রবর্তীর সঙ্গে দেখা না করে উনি কোনখানে যাবেন না, উৎপলবাবুর সাথে আর বলুন, একদিন সেই রাত্রি 8:30 সময় হঠাৎ হাজির হলো উৎপলবাবু, ওনাকে নিয়ে এলেন আমার দোকানের চেয়ারে বসলেন, কথাবার্তা বললেন, প্রথমে উৎপলবাবু তুমি কি আপনি কি তুমি কি খাবে, থামস আপ কফি, বলছে যে আমি থামস আপও খাবো না কফি খাবো, উনি এখানে কফি খেলেন, বিস্কুট খেলেন, খেয়ে দিয়ে এবারে আমাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করলেন। ওকে, আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি ওই যে একটা গান গিয়েছিল না, যে আশা বছর সঙ্গে গানটা গিয়েছিলেন দার্জিলিং এ যাবো, এটা আপনি কি করে বললেন? তখন বলছে কেন গানটা যেরকম হয় সেরকম আছে না, গলাটা কিরকম চেঞ্জ হচ্ছে, বলে রেকর্ডটাকে আমরা উল্টো বাজিয়েছি, উল্টো বাজিয়ে আমার রেকর্ডটাকে সেইভাবে আমার সেটিং করেছি, তারপরে কম্পোজ করা হয়েছে। আচ্ছা, উনি যে এসেছিলেন সেদিনকে কোনো একটা পারপাস ছিল, কোনো কাজে এসেছিলেন এমনি হঠাৎ? আচ্ছা, উনি এসেছিলেন অ্যাকচুয়ালি উনি একটা রামে একটা সিডি করেছিলেন, আচ্ছা ওই আপনার ইয়ে উনি যখন এসেছিলেন তো রেকর্ড ছিল সেই সময় 87-88 মানে রেকর্ড প্লেয়ার ছিল। আচ্ছা, ইন্দ্রনিশনের গান, আচ্ছা বাংলা গান, হ্যাঁ খুব সুন্দর গান, হ্যাঁ ছিল এটা, আচ্ছা ইয়ে করার জন্য,
রাত কটার সময় এসেছিলেন সেই সময়? ওই দিন কারে উনি যখন এসেছিলেন তখন রাত্রিবেলা 8:30 বাজে। ওকে আচ্ছা। আমার দোকানের সামনে তো প্রচন্ড ভিড়, সবাই জেনে গেছেন? সবাই জেনে গেছে। আচ্ছা আচ্ছা। সবকটা ডাব নেবে। আচ্ছা আচ্ছা। দোকান বন্ধ করে এখন দোকান বন্ধ হবে, সে চাপি চাপি নিয়ে দোকান বন্ধ করতে গেল। এবং বাইরের লোক বলছে যে আমরা তো ইয়ে করবো, আমার দোকান বন্ধ হবে, উনি আমার কথাবার্তা বলবেন না, দোকান বন্ধ করে দেওয়া হবে। বন্ধ বন্ধ করে দিয়ে তখন আরডি বাবা রাত্রিবেলা 10:30-10:30 পর্যন্ত এখানে বসে গল্প গুজব করছে। ওনার সম্বন্ধে এই মেলোডি প্রোপ্রাইটারের খুব বন্ধুত্ব, তাই তো? বন্ধু, দুজনে বন্ধু। ওনার সঙ্গে ছিল আরডি ভবনের বন্ধু, ওনার বাবার নাম ছিল ছেদির পান পাওয়া যেত, সেই ছেদির পান খেত, পান ফান খেয়ে গল্প গুজব করে অনেক বছর এখানে আছেন, অনেককে দেখেছেন, অনেক কিছু জানেন। তো আর ডি বর্মনের কোন গানটা মনে পড়ে, যেটা আর ডি বর্মন সম্বন্ধে? বাংলা গান আছে, কোন গানটা মনে পড়ে? রুবি রায়। আচ্ছা, মানে আপনার কাছে ওটাই মনে পড়ে? আচ্ছা, আর হিন্দি গানের মধ্যে কোনটা আর ডি বর্মনের? হিন্দি গানের মধ্যে শোলে কিছু গান আছে। আচ্ছা 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 আচ্ছা।